আমি বনগাঁর সকল নাগরিক, মা বোনেদের, ভাইদের এবং আমার যারা পিতৃসম আছেন তাদের সকলকে আমার শ্রেণী মতন নমস্কার, প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাথে সাথে নিউজ নোমাসল্যান্ড, যেটা বনগাঁর প্রেক্ষাপটে এবার দুর্গা পুজোকে তুলে ধরছেন, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সীমান্তর এরিয়ার নিউজ নোমাসল্যান্ড যে ইলেকট্রনিক্স মিডিয়াটি আছে সেটি সমস্ত পুজো প্যান্ডেলে তুলে ধরবেন। আমি সমস্ত নিউজ নোমাসল্যান্ডের মাধ্যমে বনগাঁর মানুষকে জানাতে চাই যে এবার বন্যা দুর্গতদের মধ্যে দিয়ে প্রচুর গ্রাম ভেসে গিয়েছে, ওয়ার্ড ভেসে গেছে, নদীর জলস্ফীতি ঘটেছে, তার মধ্যে দুর্গা পুজো পালন হচ্ছে। পৌরসভা যথাসাধ্য চেষ্টা করেছে যে সেই মানুষগুলো যাতে ঠাকুর দেখতে আসতে পারে, তাদের খাবারের ব্যবস্থা করেছে, তাদের ড্রাই ফুডের ব্যবস্থা করেছে এবং সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাদের স্বাস্থ্য সম্পর্কেও পৌরসভা যথাসাধ্য চেষ্টা করেছে। আমরা শুধু বনগাঁর মানুষের কাছে একটা জিনিসই বলতে চাই, দুর্গাপুজো এবারও বনগাঁর মহাসমারোহে যেসব ক্লাবগুলো সবথেকে বড় পুজো করে আমরা শ্রেষ্ঠত্বের দাবি রাখি এবং সেখানে গিয়ে কলকাতার পরেই যে বিশ্ব বাংলার আসরে আমাদের এই দুর্গা উৎসব পালিত হচ্ছে, তা আমাদের এর মাধ্যমে এই বন্যা দুর্গতদের পুজোর মধ্যে সকল বাংলাভাষী ভারতবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন, বনগাঁর এই দুর্গা উৎসবে সামিল হন। এবং আমরা চাই যে প্রতিটা দুর্গত মানুষও ঠাকুর দেখুক, তাদেরকেও শাড়ি জামা কাপড় বস্ত্র তুলে দেওয়া হয়েছে যারা দুস্থ মানুষ পৌরসভার পক্ষ থেকে। আমরা প্রতিটা ক্ষেত্রে নজর রাখছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং এই দুর্গা উৎসব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোক্তা হিসেবে 48,000 পুজোর যে পাশে দাঁড়িয়েছেন এটা সর্বক্ষেত্রে বনগাঁর এবার পুজোর আকর্ষণীয় করার একটা মাধ্যম। পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের এটা চালিয়ে যেতে হবে এবং দুর্গা উৎসব পঞ্চমী থেকে দশমী, একাদশী, এবার নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ সাব ডিভিশনের পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক এবং বনগাঁ পৌরসভাকে যৌথ উদ্যোগে কার্নিভাল করার আয়োজন দিয়েছে। যেসব ক্লাব এখানে অংশগ্রহণ করবে সেই একাদশী দ্বাদশীর দিন আমাদের নীলদর্পণ যেখানে অডিটোরিয়াম আছে তেকন পার্কে মণিসাঙ্গনে, সেখানে সেই উপস্থাপনা হবে। আমরা সেখানে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কলকাতার পরেও আমরা আশা করছি বনগাঁর দুর্গা উৎসব যারা র্যালি নিয়ে আসবে তারা সেইখানে অংশগ্রহণ করে তাদের পুরস্কার গ্রহণ করবে। আমরা সকলের এই শারদীয় দুর্গা উৎসবে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, মা সবার মঙ্গল করুক, কোনো বিপদ না আসে, যাতে নতুন করে মার কাছে সেই প্রার্থনাই করি এবং বনগাঁওবাসীকে আবার শ্রেণী মতন শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, সালাম আমরা জানাচ্ছি। নিউজ নোমাসল্যান্ডকেও আবার শুভেচ্ছা জানাচ্ছি।